টেস্ট সিরিজে নিষিদ্ধ। এরপরও দলের সাথে সিলেটের অনুশীলনে ওয়ানেন্দু হাসারাঙ্গা সতীর্থদের পানিয়ে গিয়ে দিচ্ছেন, ফিল্ম স্টাইলে চেয়ারে বসে থেকে সবার অনুশীলন দেখছেন, একটু পর হয়তো নেটে বোলিং করেও সতীর্থদের সহযোগিতা করবেন। চালাকি করে অবসর ভেঙে টেস্টে ফিরলেও টেস্ট সিরিজে তার খেলা না হলেও লাভটা কিন্তু ঠিকই হলো শ্রীলঙ্কার। টি টোয়েন্টি বিশ্বকাপে শুরু থেকে ক্যাপ্টেন হাসারাঙ্গাকে পাবে দলটা, অবসর ভেঙে টেস্টে না ফিরলে টি টোয়েন্টি বিশ্বকাপে দুইটা ম্যাচে তাকে পেত না শ্রীলঙ্কা, কেননা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের পর লঙ্কানদের আর কোনো খেলাই নেই। ওয়ানেন্দু হাসারাঙ্গা দ্য ব্যাড বয় অফ শ্রীলঙ্কান ক্রিকেট, কদিন আগে আফগানিস্তানের বিপক্ষে খেলতে নেমে আম্পায়ারের সাথে করেছেন খারাপ ব্যবহার, তার স্বভাবগত কারণে বাংলাদেশের বিপক্ষে প্রথম দুই টি টোয়েন্টিতে নিষিদ্ধ ছিলেন। চট্টগ্রামে ওয়ানডে সিরিজ খেলতে গিয়েও ঘটিয়েছেন একই কাণ্ড, পড়েছেন শাস্তির মুখে। আম্পায়ারের সঙ্গে খারাপ আচরণের কারণে বাংলাদেশের বিপক্ষে দুই টেস্টে শ্রীলঙ্কান লেগ স্পিনার হাসারাঙ্গাকে নিষিদ্ধ করেছে আইসিসি, সেটা অবশ্য দলের সাথে সিলেট আসার পর জেনেছেন হাসারাঙ্গা। তবে নিষিদ্ধ যে হবেন সেটা শ্রীলঙ্কার গোটা দলই জানতেন, তাই তো হেঁটেছেন বিকল্প পথেই। টেস্ট সিরিজে নিষিদ্ধ হবার পরও যেন চিলমোড়ে অলরাউন্ডার, আসলে চিলমোড়ে থাকারই কথা, সব কিছু প্ল্যান করেই তো এই সিদ্ধান্ত শ্রীলঙ্কার, এই সিদ্ধান্ত ওয়ানেন্দু হাসারাঙ্গার, তাই তো দেশে ফিরে না গিয়ে আছেন দলের সাথেই। ওয়ানেন্দু হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজের দুইটা ম্যাচে নিষিদ্ধ হয়েছেন, তারপরে এসেছেন দলের সাথে অনুশীলনে, চোখে চশমা দিয়ে যেন চিলমোড়ে আছেন। হাসারাঙ্গার কথা যদি বলতে হয়, আসলে টেস্ট থেকে তিনি অবসর নিয়েছিলেন, অবসর ভেঙে বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে ফিরেছেন, তার ফিরবার কথা ছিল না, কেন ফিরেছেন সেটা আপনাদের সবারই জানা, কেননা আম্পায়ারের সাথে খারাপ আচরণ করে দুই ম্যাচ তিনি নিষিদ্ধ হবেন সেটা হাসারাঙ্গা নিজেও জানেন, শ্রীলঙ্কান দলটাও জানেন। বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের পর শ্রীলঙ্কার আর কোনো খেলা নেই বিশ্বকাপের আগে। সো বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের এই টেস্ট সিরিজটা যদি হাসারাঙ্গা না খেলেন, তাহলে বিশ্বকাপের দুইটা ম্যাচে খেলতে পারবেন না শ্রীলঙ্কানই ক্যাপ্টেন, তাই তো হেঁটেছেন বিকল্প পথেই। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে মুকাদ্দেস হোসেন, ডেইলি ক্রিকেট।